আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। প্রিয় দর্শক, আজকে বৃষ্টি বিঘ্নিত দিন এবং এই বৃষ্টি বিঘ্নিত দিনে আজকে কিন্তু পুরো সিলেট শহর জুড়েই বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে ভারতের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে সেই কটূক্তির প্রতিবাদে। আজকে সারাদিন ধরেই প্রতিবাদ মুখর ছিল সিলেট এবং আগামীকাল কিন্তু সেই প্রতিবাদ অব্যাহত আছে এবং সেই প্রতিবাদের সুরটা কিন্তু একটু ভিন্ন রকম। আগামীকাল দুপুর একটা পর্যন্ত, অর্থাৎ সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত মহানগরে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য আসলে আজকে লিফলেট নিয়ে এখানে বের হয়েছেন সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। এবং এই মুহূর্তে আমরা আছি সিলেটের জিন্দাবাজার এলাকাতে এবং এখানে তারা এসেছেন লিফলেট বিতরণ করছেন। আমরা একটু জানার চেষ্টা করব সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল লতিফ রিপন ভাই আমাদের সাথে আছেন, ঠিক কি কর্মসূচি আসলে আগামীকাল আপনারা যেটা তৈরি করেছেন? ধন্যবাদ। সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত, আসলে আমরা আপনারা জানেন সমস্ত বিশ্ব সমস্ত পৃথিবী আজকে আমরা শোকে ঘৃণায় আমরা খুবই উস্তব্ধ হয়ে গেছি। আপনারা জানেন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতে তথাকথিত বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে আগামীকালকে আমরা সিলেট মহানগর জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদে আয়োজিত সমস্ত সিলেটের জেলা মহানগর ব্যবসায়ীদেরকে এবং আমি সিলেটের সর্বস্তর নাগরিকদেরকে অনুরোধ জানাচ্ছি যে আগামীকালকে আমরা যে প্রতিবাদ কর্মসূচি দিয়েছি, আমাদের প্রতিবাদ কিন্তু রাজপথে কোনো কর্মসূচি নাই, কোনো ব্যবসায়ীরা কোনো সংঘাতে বিশ্বাস নেই, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতেছি। আমরা আমাদের মনের ঘৃণাটা মনের কূপটা আমরা প্রকাশ করতেছি এই দোকানটা বন্ধ রেখে। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আমাদের এই প্রতিবাদ দেখে সমস্ত বাংলাদেশ এটা অনুসরণ করবে, কারণ এইটা আমাদের জন্য ইমানই নৈতিক দায়িত্ব। সুতরাং আমি প্রত্যেকটি আমার মুসলমান ভাই সমস্ত নাগরিককে অনুরোধ জানাবো যার যার অবস্থান থেকে যার যার অবস্থা থেকে সবাই যেন আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ। দর্শক, পূর্ণভূমি সিলেট এবং পূর্ণভূমি সিলেটের মানুষ খুব বেশি আসলে ইসলাম ধর্মী পরায়ণ। আমরা কথা বলার চেষ্টা করব এখানে আমাদের সাথে আছেন সিলেট চেম্বার অফ কমার্সের পরিচালক আব্দুল সামাদ ভাই, তার সাথে একটু জানার চেষ্টা করব যে আগামীকালের যে কর্মসূচি সিলেটে ব্যবসা বান্ধব পরিবেশ আছে এবং এই পরিস্থিতিতে আসলে এই ধরনের একটি উদ্যোগ সেটা ঠিক কতটুকু অনুপ্রাণিত করেছে মানুষজনকে বা আপনাদেরকে? ধন্যবাদ বাংলা টিভি ভাইকে। আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কুকুর্তি করেছে এটা প্রতিবাদে যে সাড়া পেয়েছি আমরা, সারা আমার জেলা মহানগরে যে ব্যবসায়ী ঘর যে আমাদের সাড়া দিয়েছে, ইনশাআল্লাহ কালকে দেখবেন এটা নজিরবিহীন একটি প্রতিবাদ হবে। আমরা ব্যবসায়ী শান্তপ্রিয় ব্যবসায়ী হল আমরা শান্তভাবে যে কর্মসূচি দিয়েছি এটা আমাদের বিশ্ব সমস্ত বিশ্বের মধ্যে এটা প্রচার হবে এবং এটা এটা মডেল হিসাবে কি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা যে মার্কেটটিতে দাঁড়িয়ে আছি ওয়েস্টওয়েল শপিং সিটি, তার সাথে যেখানে ওনার জমিদার তার সাথে একটু কথা বলার চেষ্টা করব ঠিক কি ধরনের কর্মসূচি, এই কর্মসূচিতে আসলে ঠিক কি পাওয়ার আছে আপনাদেরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভারতীয় কতিপয় নেতৃবৃন্দ কটূক্তি করেছে তাহা অত্যন্ত অন্যায়জনক, আমি নিন্দা জানাই। আমি সকল ব্যবসায়ীবৃন্দ আমার আমার সহকর্মীবৃন্দকে বলবো যে অন্তত ইমানের আমাদের ইমানের দায়িত্ব হলো তার প্রতিবাদ করা। সমস্ত মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্য বর্জন করতেছে, ঠিক অনুরূপভাবে আমরা বাংলাদেশেও যদি বর্জন করি অবশ্যই আমাদের আত্মা অন্তত সন্তুষ্ট পাবে, এই কামনা আমি করি। ধন্যবাদ। যে বর্জন প্রক্রিয়া চলছে সেই বর্জন প্রক্রিয়ার মাধ্যমে আসলে ঠিক কতটুকু অর্জন করা সম্ভব সেটা যদি আমাদের একটু বলতেন, ব্যবসায়ী নেতৃবৃন্দরা আছেন এই জায়গাতে। ধন্যবাদ। আমরা বিশেষ করে শুধু আমাদের মুসলমান এখানে কোনো ক্লাসিফিকেশন নেই, এখানে সমগ্র পৃথিবীর মানুষ জাতির নেতা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যে কটূক্তির প্রতিবাদে জেলা এবং মহানগরের আমাদের যে প্রোগ্রাম যে কর্মসূচি সেখানে সমগ্র সিলেটবাসী একাট্টা। এবং এখানে ওই যে প্রশ্নটি আপনি করলেন, আমি মনে করি দলমত সব কিছুর ঊর্ধ্বে অবস্থান করে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে অবস্থান করে আমরা আমাদের ধর্মীয় ভাব গম্ভীর্য নিয়ে এখানে দলমত সব কিছুর ঊর্ধ্বে সকল ধর্ম বর্ণ অনেক আপনার হিন্দু ধর্মের অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে বলতেছে, অনেক দোকান মালিক আছে যে আমরা একটা পর্যন্ত বন্ধ রাখবো। সুতরাং আমরা আশা করি আমাদের এই কর্মসূচি সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমরা একটু সর্বশেষ কথাটা শোনার চেষ্টা করবো, এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দর আরও মানুষজন আছেন, এই পরিস্থিতিতে আসলে ঠিক কি পাওয়ার আছে আমাদের?
ধন্যবাদ বাংলা টিভি। আসলে আমরা ইসলাম হচ্ছে শান্তি এবং আমরা সিলেট জেলা মহানগর ঐক্যকরণ পরিষদের আহ্বানে আমরা ওয়েস্ট হল শপিং সিটি ব্যবসায়ী সমিতি পদক্ষেপ নিয়েছি। কালকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত সম্পূর্ণ মার্কেট আমরা বন্ধ থাকব এবং আমরা চেষ্টা করব যাতে ভারতীয় পণ্য আমরা বিপর্যয় করে এটাকে বাদ দিয়ে আমরা যেন সুস্থ মতে শান্তি মতে ঐক্যকল্যাণভাবে সবার কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে আমরা যেন জিনিসটা পালন করতে পারি এবং ধর্মের প্রতি যেন আঘাত না আসে সেদিকে আমরা দৃষ্টি রাখব। দর্শক যারা শুনছিলেন মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের আরও নেতৃবৃন্দ আছেন, সবারই একটি কথা, আগামীকাল তারা দোকান বন্ধ রাখবেন 1টা পর্যন্ত এবং ঠিক কী মেসেজ আছে যারা ব্যবসায়ী আছেন পুরো সিলেট শহর জুড়ে তাদের প্রতি? বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলা টিভিকে ধন্যবাদ। মহানবী হযরত মুহাম্মদ মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কটুক্তি যে যারা করেছে আমাদের মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ কর্তৃক নির্দেশনা বাংলা জুয়েলারি সমিতির সাংগঠনিক সম্পাদক আমি আমার জুয়েলারি সমিতির পক্ষ থেকে আমি এতটুকুই বলবো, আগামী দিন 1টা পর্যন্ত আমরা দোকানপাট বন্ধ করে একাত্মতা ঘোষণা করে আমরা প্রতিবাদ জানাইব, এতটুকুই। সালাম, ধন্যবাদ। দর্শক যেটা শুনছিলেন যে আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটুক্তি করা হয়েছিল ভারতে এবং সেই কটুক্তির প্রতিবাদে আজকে মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের যারা আছেন সবাই এই জায়গাটিতে একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে তারা সিলেট শহরের যত ব্যবসায়ী আছেন সবার প্রতি তাদের আহ্বান যেটা রইল যেটি হচ্ছে যে আগামীকাল সকাল 6টা থেকে 1টা পর্যন্ত তারা যেন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখেন এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভারতের যে নুপুর শর্মা এবং দ্বিজেন্দ্র আরেকজন যারা দুজন মিলে এই কটুক্তি করেছিলেন তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান যেটা গড়ে তুলেন এবং আধ্যাত্মিক নগরী সিলেট এখানকার মানুষ সবসময়ই আসলে ধর্মপ্রেমী এবং সেই ধর্মপ্রেমী জনতা কিন্তু কোনোভাবেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কটুক্তি করা হয়েছে সেটা কিন্তু মেনে নেননি এবং তারই আরেকটি বহি প্রকাশ হচ্ছে আগামীকালের এই বন্ধের ডাক। আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকবে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান। জানাচ্ছিলাম সিলেটের সর্বশেষ সব খবর, হাসান মোহাম্মদ শামীম ক্যামেরায় ছিলেন, আহমেদ শাহিন। দেখা হবে অন্য কোনো লাইভে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই লাইভটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। খোদা হাফেজ।